তোমাদের সবাইকে 10+2 ম্যাথ সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ক্লাস টুয়েলভের টোটাল বইটাই আমি সলভ করব এই চ্যানেলে। তো দেখো, আজকে আমাদের এই ইনডিফিনিট ইন্টিগ্রালের শর্ট কোশ্চেনগুলো করব। তো চলো এই শর্ট কোশ্চেনগুলো করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বরটা দেওয়া আছে যে এন যে কোনো একটি এক্স নিরপেক্ষ ধ্রুবক হলে আমাদের এর মান কত বের করতে হবে। তো চলো এর মান বের করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দেওয়া আছে যে x^n dx। দেখো, আমি যেদিন সূত্র বলেছিলাম মানে এর আগের ভিডিওতে, তো অবশ্যই সেখানে আমি বলেছিলাম যে যে দেখো এখানে x হচ্ছে ভেরিয়েবল এবং পাওয়ার এনটা হচ্ছে কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমরা কী করবো, ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে যে পাওয়ার যেটা আছে তার সঙ্গে 1+1 যোগ করবো। তাহলে দেখো এখানে x^n+1/n+1+c হবে। আর দেখো এখানে এন ইজ নট ইকুয়াল টু কী হবে -1 হবে। কারণ বলছি দেখো এখানে এন ইকুয়াল টু -1 হলে দেখো প্লাস মাইনাস ওয়ান জিরো হবে। তো জিরো হলে সামথিং বাই জিরো মানে আনডিফাইন হচ্ছে। তো এর জন্য পাশে এখানে অবশ্যই বলতে হবে যে এন ইজ নট ইকুয়াল টু -1। তো এবার তো দেখতে পাচ্ছ যে আমাদের, তো দেখো আমাদের এখানে সি নাম্বারটা দেওয়া আছে যে x^n+1/n+1+c যখন এন ইজ নট ইকুয়াল টু -1। তো তার মানে আমাদের এই সি নাম্বারটা উত্তর হবে। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা আমাদের বলেছে যে এক্স এর সাপেক্ষে কে একটি ধ্রুবকের সমাকল নির্ণয় করতে হবে। মানে 2 নম্বরটা করছি, মানে আমরা কে এক্স এর সাপেক্ষে মানে ডিএক্স করছি, মানে কে এক্স এর সাপেক্ষে যদি আমরা সমাকল করি তাহলে কে, যেহেতু এটা কনস্ট্যান্ট সেক্ষেত্রে কে এটা বাইরে আসবে, তো ডিএক্স হবে। এবার ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে অনলি এক্স, মানে হচ্ছে কে এক্স প্লাস সি হলো সিটা কি, সিটা হচ্ছে একটা সিটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো দেখো আমাদের হচ্ছে কে এক্স প্লাস সি, মানে এই যে দেখো সিনেমাটা হবে উত্তর, মানে 2-এর সিনেমাটা হবে উত্তর কে এক্স প্লাস সি। তো 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা আমাদের বলেছে যে যদি dy/dx = 6x হয় তাহলে বলেছে যে y এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এই অঙ্কটা একটু আলাদা। তো এখন আমাদের বলেছে 3 নম্বরটা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের 3 নম্বরটা দেওয়া আছে যে dy/dx = 6x। তো দেখো এটাকে আমরা একটা কাজ করবো কি, এখানে dyটা রাখবো আর 6x (dx), মানে ডিএক্সটা আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। এবার তোমরা লিখবে যে ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড মানে উভয় দিকে আমরা এবার সমাকল নিচ্ছি। এখানে আছে 6x(dx). তো দেখো এখানে 6টা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে এটা কি এটা বাইরে আসবে, এটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে। তো dy লিখলাম এখানে 6, এখানে x(dx) আছে। তো দেখো এখানে x এর পরে কিছু নেই বলতে 1 আছে, সেটা আমরা ভাবতেই পারি। তো দেখো এবার dx এর ইন্টিগ্রেশন দেখো এখানে আমরা করলাম হচ্ছে, দেখো এখানে করলাম আমরা dx এর ইন্টিগ্রেশন যেমন x হয় তেমনি dy এর ইন্টিগ্রেশন কী হবে, y হবে। তো y রাখলাম, তো দেখো 6 রাখলাম, দেখো পাওয়ার কী আছে, পাওয়ার আছে 1। বলতে কি পাওয়ার, তাহলে পাওয়ারের সঙ্গে 1-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে x^1 অলরেডি আগে থেকে আছে, তো এর সঙ্গে আমরা 1 যোগ করবো বাই 1 প্লাস করবো প্লাস c দিতে হবে, কারণ সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো y = 6, এখানে আছে x^2 প্লাস সি, দেখো এটা কাটবে, এটা হচ্ছে 3 পেলাম আমরা, তাহলে y = 3x^2 + c। তো দেখো আমরা ওয়াই মান কী পাচ্ছি, 3x^2 + c পাচ্ছি। তো দেখো আমাদের এখানে দেখো b নাম্বারটা দেওয়া হচ্ছে 3x^2, তো তার মানে ওই ওয়াই মান কী হবে, ওয়াই মান হবে 3x^2। তো এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা খুব ভালো অঙ্ক। তো দেখো আমরা এই 4 নম্বরটা একটু কাজ করবো, এটা ডিরেক্টলি না করে এটাকে আমি sec^2 লিখছি 1/cos^2, cos^2x আর cos^2 লিখছি 1/sin^2x, আর এই dx আছে এখানে থাক। তো দেখো মানে 1/sin^2x (cos^2x) dx পাচ্ছি। তো দেখো উপরে আমাদের 1 আছে, তো আমি এই 1-এর পরিবর্তে অবশ্যই লিখতে পারি যে 1-এর পরিবর্তে লিখতে পারি যে sin^2x + cos^2x নিচে আছে আমার। তো দেখো আমাদের নিচে আছে sin^2x (cos^2x),
সরি সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স, আর পাশে আছে ডিএক্স। দেখো সাইন স্কোয়ার কাটবে, ওয়ান এখানে থাকবে হচ্ছে 1 বাই কস স্কোয়ার, মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, প্লাস দেখো এখানে কস আর কস কাটবে, 1 বাই সাইন মানে হচ্ছে কস স্কোয়ার এক্স। আর আছে একটা ডিএক্স। তো দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্সের জন্য কী হয়, ট্যান এক্স হয় প্লাস, আর দেখো কস স্কোয়ার এক্সের জন্য হয় মাইনাস কট এক্স, মাইনাস কট এক্স প্লাস সি মানে হচ্ছে ট্যান এক্স মাইনাস কট এক্স প্লাস সি হচ্ছে। তো দেখো আমি তোমাদের আনসারটা লিখে দিচ্ছি। তো দেখো আনসারটা যেভাবে রেখেছে ওরা, যে বলেছে যে সমাকল অপেক্ষকটি হবে, তো দেখো এখানে আছে ট্যান এক্স, এখানে আছে সাইন এক্স, এখানে আছে কস এক্স, আর বলেছে যে এদের মধ্যে কোনোটিই নয়। তো দেখো এখানে আছে আমার ট্যান এক্স, তো আমাদের আনসার এসছে হচ্ছে ট্যান আর কট দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে আছে ট্যান এক্স, আর এখানে সাইন বা কস দিয়ে আছে, কিন্তু আমাদের আনসার সাইন বা কস দিয়ে নেই। সুতরাং আমাদের এই এ নাম্বারটাই উত্তর হবে, যে এটি হচ্ছে একটা ট্যান এক্সের অপেক্ষক। তো দেখো এবার 5 নম্বরটা দেখো। তো দেখো আমাদের এই 5 নম্বরটা দিয়েছে যে ইন্টিগ্রেশন অফ কট স্কোয়ার এক্স ডিএক্স। তো দেখো এটাকে আমরা ডিরেক্টলি না ভাঙি, একটু কাজ করি। আমরা কী জানি যে কস স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তো দেখো এখান থেকে আমরা যদি কট স্কোয়ার মানটা বের করি তাহলে কী হবে, 1টাকে এদিকে নিয়ে আসবো, আর কী করবো, আর এই কট স্কোয়ার এক্সটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে কী হবে, কস স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার এক্স। তো দেখো এই কট স্কোয়ার এক্সের জায়গায় আমরা এই মানটা বসাবো। তো তাহলে দেখো এখানে পাচ্ছি হচ্ছে কস এক স্কোয়ার এক্স মাইনাস 1, আর আছে ডিএক্স। তো দেখো ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার এক্সের জন্য কী পাচ্ছি আমরা, মাইনাস কট এক্স। আর দেখো এখানে আছে 1, 1 মানে 1 মানে হবে ডিএক্স, আর ডিএক্সের জন্য হবে এক্স একটা অনলি, তাহলে মাইনাস এক্স পাচ্ছি প্লাস সি পাচ্ছি। তো দেখো এখান থেকে পাচ্ছি যে কট স্কোয়ার এক্স ডিএক্সের মান পাচ্ছি হচ্ছে কি, মাইনাস কট এক্স মাইনাস এক্স প্লাস সি। তো তোমাকে দেখিয়ে দিচ্ছি আনসারটা আমি। তো দেখো মাইনাস কট এক্স মাইনাস এক্স, তো দেখো সরি এখানে ওরা জাস্ট থিটা দিয়ে করেছে, আমি এখানে জাস্ট এক্স দিয়ে করেছি। তো তো একই জিনিস, তো তোমরা এখানে জাস্ট এখানে তোমরা থিটা নিয়ে করবে, সব কিছুই একই হবে, জাস্ট এখানে থিটা থিটা চলে আসবে। তাহলে দেখো আমাদের যে 4 নম্বরটা আছে, যে ডি নম্বরটা আছে, তাহলে এই ডি নম্বরটা আনসার হবে যে মাইনাস কট থিটা মাইনাস থিটা প্লাস সি। তো এবার এই 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা আমাদের বলেছে যে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে বলেছে যে সমাকলের মান নির্ণয় করার জন্য যে সূত্রের সাহায্যে নেওয়া হয় তা হবে। আচ্ছা তো দেখো এটাকে আমরা কীভাবে করি, তো দেখো এটাকে আমরা সামনে একটা হাফ নিচ্ছি, দেখো এখানে একটা হাফ নিলে ভেতরে একটা 2 হবে, তো দেখো এখানে একটা 2 নিলে তাহলে কী হবে, দেখো এই 2টা বাইরে আসবে, আবার হাফ আর 2 কাটবে, তাহলে আমি আবার আবার আগেরটাই পাবো। তো তো বলো 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র, দেখো আমি এই সূত্রটা বলেছিলাম হচ্ছে ডেরিভেটিভে, বলেছিলাম যে 2 সাইন স্কোয়ার এক্স হলে হয় 1 মাইনাস কস 2 এক্স ডিএক্স। তো দেখো তো এবার কী করবো এটাকে আমি ভেঙে দিচ্ছি, তো 1 ইন্টু ডিএক্স জন্য হচ্ছে ডিএক্স মাইনাস এই হাফ নিচ্ছে এখানে। তো দেখো এখানে কী হবে, এখানে হবে হচ্ছে কস 2 এক্স ডিএক্স, মানে এটাকে জাস্ট ভেঙে দিলাম। তো দেখো এখানে পাচ্ছি হচ্ছে আমি এক্স বাই 2, কারণ ডিএক্সের জন্য এক্স পাবো, ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে অনলি এক্স মাইনাস 1 বাই 2। তো দেখো এই কস 2 এক্সের জন্য কী হবে, কস 2 এক্সের জন্য হবে সাইন 2 এক্স, সাইন 2 এক্স বাই 2 প্লাস সি।
তো দেখো আমি এখান থেকে পাচ্ছি যে এক্স বাই টু মাইনাস, এখানে পাবো হচ্ছে সাইন টু এক্স বাই ফোর প্লাস সি। তো দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা দেখো টু সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে কী লিখলাম, ওয়ান মাইনাস কস টু এক্স লিখলাম। তো দেখো এখানে আমরা নিচে আমি একবার ভালো করে বলে দিচ্ছি যে টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স। তো দেখো এখানে সাইন স্কোয়ার এক্স থাকার জন্য এখানে আমি কী করছি, কস টু এক্স নিচ্ছি। তো দেখো এখানে আমাদের যে আনসারগুলো দেওয়া আছে, যে আমাদের বলেছে যে টু সরি যে সাইন স্কোয়ার এক্স ডিএক্সের সমাকলনের জন্য কোন সূত্রের সাহায্য নেওয়া হয়। তো দেখো এখানে কস টু এক্স আছে, এই কস টু এক্সটা হবে আনসার। তো এবার সাত নম্বরটা দেখো, পরেরটা তো তুমি দেখতে পাচ্ছ, সাত নম্বরটা যে বলেছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স, তাহলে বলেছে যে এর যে এর মান কোনটা হবে, এর মধ্যে যে কোনো একটা হবে আমাদের দেখাতে হবে। তো চলো করা যাক। তো দেখতে পাচ্ছ যে আমরা আমি লিখেছি যে সাইন এক্স ডিগ্রি ডিএক্স। তো দেখো এখানে আমরা লিখতে পারি যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই লিখতে পারি। তো বলো 1 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি, পাই বাই 180। আর এখানে দেওয়া হচ্ছে দেখো এক্স ডিগ্রি, তো অবশ্যই লিখতে পারি এখানে এক্স ডিগ্রি, তাহলে কী হবে, পাই এক্স বাই 180। তো দেখো এই যে এক্স ডিগ্রি আছে এর পরিবর্তে বসাবো আমরা পাই এক্স বাই 180 ডিগ্রি। তো এখানে দেখো বসালে আমরা কী পাবো, দেখো পাবো হচ্ছে এখানে ইন্টিগ্রেশন অফ সাইন পাই এক্স বাই 180 আর পাচ্ছি ডিএক্স। তো দেখো সাইন এক্সের জন্য কী পাবো, কস এক্স পাবো, সরি মাইনাস কস এক্স পাবো, কারণ কারণ এটা হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের বেলায় সাইন থেকে কসের বেলায় মাইনাস হয়। তো সাইনের জন্য কী হবে, মাইনাস কস, মাইনাস কস এক্স, এক্স বলতে এই টোটাল পার্টটা পাই এক্স বাই 180। আর দেখো যে এখানে তো এক্স নেই, তো এখানে ধরো এটাকে ধরলাম আমি এই পাই বাই 180কে ধরলাম হচ্ছে এম এক্স। তো তো এটাকে তোমরা ধরতেই পারো যে সাইন এম এক্স ডিএক্স, কারণ এম ইকুয়াল টু যদি আমরা পাই বাই 180 ধরি তাহলে সাইন এম এক্স ডিএক্স ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এম এক্স বাই এম হবে। তো এম বলতে এখানে দেখো এখানে হচ্ছে পাই বাই 180 ডিগ্রি, পাই বাই 180 ডিগ্রি না প্লাস সি। তো সবসময় মনে রাখবে যে যখনই আমরা সি অ্যাড করবো, মানে সি যখন যোগ করবো, তখন যেন ইন্টিগ্রেশন যেন ওটা এখানে না দেওয়া হয়, তাহলে ভুল হয়ে যাবে। তো মাইনাস 180 বাই পাই, এটাকে জাস্ট আমি উল্টে লিখলাম, কারণ এটা কারণটা নিচে ছিল। আর এখানে আছে হচ্ছে আমি কস পাই এক্স বাই 180 প্লাস সি। তো দেখো তো আমি তোমাদের আনসারটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের আনসারটা এসছে, সরি এখানে আরেকটু কাজ করতে হবে। এখানে দেখো এর এর মান হচ্ছে কি এক্স এক্স ডিগ্রি, কারণ দেখো আমরা এক্স ডিগ্রি ইকুয়াল টু পেয়েছিলাম হচ্ছে পাই এক্স বাই 180। তো দেখো আমরা আমাদের এখানে আছে যে পাই এক্স ইকুয়াল টু 180। তো আমরা তোমরা কী করবো, এর পরিবর্তে আমরা এখানে এক্স ডিগ্রি বসিয়ে দেবো। তো মাইনাস 180 বাই পাই কস এক্স ডিগ্রি প্লাস সি। তো দেখো তোমাদের আমি আনসারটা দেখিয়ে দিচ্ছি, আমাদের বেরিয়েছে মাইনাস পাই বাই 180 বাই ফাই কস এক্স ডিগ্রি প্লাস সি। তো দেখতে পাচ্ছ যে সি নাম্বারটা আছে যে মাইনাস 180 বাই পাই কস এক্স ডিগ্রি প্লাস সি। তো আমাদের সাথে সি নাম্বার টু, সি নাম্বারটা আনসার হবে। তো এবার আট নম্বরটা দেখো। তো দেখো এটা হচ্ছে যে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ টু টু দি পাওয়ার 3x dx। তো একটা সূত্র ছিল, আমি এর আগের দিন বলেছিলাম, যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না বা কোনো প্রবলেম হবে না। দেখো এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এখানে এ ইকুয়ালটা দেওয়া আছে টু, এম এম ইকুয়ালটা দেওয়া আছে থ্রি, সেম ফর্মুলা। তো এর জন্য আমরা কী পেয়েছিলাম, এর জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ প্লাস সি। তো আমরা ওই একই কাজ করবো এখানে। তো টু টু দি পাওয়ার 3x হবে বাই এখানে হবে থ্রি লগ টু বেস ই প্লাস সি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আনসারটা, দেখো আমরা পেয়েছি হচ্ছে
টু টু দি পাওয়ার 3x বাই 3 log 2, এখানে বেশি দেয়নি, কিছু নেই বলতে বেশি প্লাস সি, মানে 2 নম্বরটা হবে আনসার। তো এবার দেখো হচ্ছে 9 নম্বরটা, 9 নম্বরটা আমাদের বলেছে যে ই টু দি পাওয়ার 5 log x dx। তো চলো এটা করা যাক। তো দেখো এখানে আমাদের ই আছে আর এখানে আমাদের এক্স আছে, তো আমরা কাজ করতে পারি যেহেতু লগ আছে, তোমরা তোমরা তো কী করবো, আমরা এক্সটাকে নিয়ে আসবো এখানে আর ইটাকে নিয়ে যাচ্ছে এখানে। তো দেখো এখানে এক্স টু দি পাওয়ার 5, এখানে হচ্ছে লগ ই দিতে পারি, আর কিছু নেই বলতে বেস ই আছে, তো এখানে ডিএক্স দিলাম। তো বলো লগ ই বেস ই এর মান হচ্ছে 1, তো পাচ্ছি কি এক্স টু দি পাওয়ার 5 dx পাচ্ছি আলটিমেটলি আমরা। তো এক্স টু দি পাওয়ার 5 dx এর জন্য পাচ্ছি হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস 6, কারণ এক্স টু দি পাওয়ার 5 বলতে কি 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 হবে, তো সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 6 বাই 6 হবে। তো এটা হচ্ছে আনসার, তো দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। তো দেখো এখানে 9 যে ডি নম্বরটা আছে, যে আছে এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস 3, তো এটি হচ্ছে আনসার। তো এবার 10 নম্বরটা দেখো, তো দেখো আমাদের এই 10 নম্বরটা যেটা আছে এটাকে আমরা একটু ভেঙে নেবো। এটাকে কী করবো আমরা, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স ডিক্স করলাম, মানে জাস্ট এটাকে একটু সেপারেট করে দিলাম। তো দেখো এখানকার এক্স এর স্কোয়ার কাটবে, তো এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স পাচ্ছি আমি, তো এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, মানে কী করলাম দেখো এখানে ডিএক্সটা দিয়ে গুণ করে দিলাম আর আমি এটাকে আমি আর একটু ভেঙে দিলাম। তো এক্স ডিএক্সের জন্য কী পাবো আমরা, এক্স স্কোয়ার বাই 2 পাবো প্লাস, আর ডিএক্স বাই এক্সের জন্য কী পাবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স হচ্ছে লগ মড অফ এক্স প্লাস সি। তো দেখো এখানেও একটা সি পাবো, এখানে একটা সি পাবো, তোমরা এই দুটো মিলিয়ে আমরা সি ধরে নিচ্ছি। তো দেখো এখানে যে সিটা পাবো সেটাকে আমরা সি ওয়ান ধরবো, আর এটাকে এখানে যে পাবো সেটা হচ্ছে আমরা সি টু পাবো, তো সি ওয়ান প্লাস সি টু মিলিয়ে আমরা সি ধরে নিচ্ছি ডিরেক্টলি। তো তোমাদের আমি আনসারটা দেখিয়ে দিচ্ছি যে, তো দেখো আমাদের আছে এখানে এক্স স্কোয়ার বাই 2 লগ মড অফ এক্স প্লাস সি, তো দেখো এক্স স্কোয়ার বাই 2 লগ প্লাস লগ মড অফ এক্স প্লাস সি, তো দেখতে পাচ্ছ যে আমাদের 1 নম্বরটা আনসার আছে। তো সে তো এবার 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা বলেছে যে একটি অপেক্ষক অন্তর্গত হল হচ্ছে রুট ওভার এক্স হলে অপেক্ষকটি হবে। তো দেখো এটাকে জাস্ট আমরা কী করবো, এক্সের সাপেক্ষে কী করবো, জাস্ট ইন্টিগ্রেশন করবো। তো দেখো আমরা বললাম যে জাস্ট রুট ওভার এক্সকে এক্স এক্স রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো। তো দেখো এখানে রুট ওভার এক্স বলতে কি পাওয়ারে হাফ আছে ডিএক্স আছে, তো দেখো এবার কী করবো, পাওয়ারে হাফ আছে মানে কি হাফ প্লাস 1, পাওয়ারে হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি হবে, এটাই তো হচ্ছে নিয়ম। তো দেখো এখানে যোগ করলে হবে এক্স টু দি পাওয়ারে 3 বাই 2 হবে, এখানে হচ্ছে 3 বাই 2 হবে প্লাস সি। তো দেখো এই 3 বাই 2টা উল্টে যাবে, মানে 2 বাই 3 হবে, মানে 2 বাই 3 এক্স টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস সি হবে। তো দেখো এটি হচ্ছে আনসার। তো তোমাদের আমি আনসারটা দেখিয়ে দিচ্ছি এখানে, তো দেখো এখানে আছে বি নাম্বারটা দেখতে পাচ্ছ যে 2 বাই 3 এক্স টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস সি, মানে 11 বি নাম্বারটা হবে আনসার। এবার দেখো 12 নম্বরটা, দেখো 12 নম্বরটা আমাদের বলেছে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 3x² - 2 হলে ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো চলো করা যাক। তো দেখো আমাদের দেওয়া আছে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 3x² - 2, তো আমরা এই একই কাজ করবো, এখানে কী করবো ডিএক্সটা ডান দিকে নিয়ে যাবো, তো 3x² - 2 ডিএক্স নিয়ে যাচ্ছি। এবার তোমরা অবশ্যই লিখবে যে ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড, তো মানে এবার আমরা উভয় দিকে ইন্টিগ্রেশন চিহ্ন নেব। তো দেখো ডিওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে ওনলি ওয়াই, আর 3x² এর জন্য কী হবে দেখো এটাকে ভেঙে দিচ্ছি আমি, 3x² ডিএক্স, তো দেখো এখানে 3x² ডিএক্স নিলাম আর হবে -2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স, 2টা নিলাম বাইরে কারণ 2টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো দেখো এখানে এখানে 3টা আমরা বাইরে নেব, তো 3x² ডিএক্স -2 অফ ডিএক্স, তো ওয়াই নিচ্ছি দেখো 3, এর জন্য কী পাবো দেখো এক্স স্কোয়ার ডিএক্স এর জন্য কী পাবো, দেখো 2 আছে মানে পাওয়ারে স্কোয়ার বলতে পাওয়ারে 2, এবার কী হবে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, মানে x³/3 হবে, তো x³/3 নিচ্ছি, -2 এখানে ডিএক্স এর জন্য একটা ওনলি এক্স হবে প্লাস সি নিচ্ছি। তো দেখো এই 3 কাটবে, তো ওয়াই ইকুয়াল টু কী পাচ্ছি যে x³ - 2x প্লাস সি পাচ্ছি। তো দেখো x³ - 2x প্লাস সি, তো দেখো আমাদের এই নাম্বারটা আছে x³ - 2x প্লাস সি, মানে হচ্ছে এই 12 এই নাম্বারটা হবে আনসার।
তো এবার দেখো, এবার দেখো হচ্ছে 13 নম্বরটা। তো দেখো আমাদের এই 13 নম্বরটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ কসেক টু এক্স কট টু এক্স ডিএক্স। তো দেখো এই অঙ্কটা করার আগে আমি একটু সূত্রটা তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে ছিল হচ্ছে কসেক এম এক্স কট এম এক্স ডিএক্স। তো দেখো এর জন্য কী হয়, এর জন্য হয় সরি দেখো এর জন্য হয় মাইনাস কোসেক এম এক্স বা এম প্লাস সি। তো দেখো আমাদের এই একই জিনিস, দেখো এখানে শুধু এম দেওয়া আছে আর এখানে দেখো দেওয়া আছে টু। তো দেখো এটাকে আমরা যদি করি, তো দেখো এটাকে করলে আমরা কী পাবো, তো দেখো এটাকে আমি লিখে নিচ্ছি আরেকবার। তো দেখো আমি এটাকে আরেকবার লিখে নিচ্ছি যে কোসেক টু এক্স কট টু এক্স ডিএক্স, মানে এর জন্য কী হবে, এর জন্য পাবো হচ্ছে আমরা মাইনাস কোসেক টু এক্স বাই টু প্লাস সি। তো দেখতে পাচ্ছ যে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস কোসেক এক্স টু এক্স বাই টু প্লাস সি। তো এটি হচ্ছে আমাদের 13 নম্বরটা আনসার। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি 13 নম্বরটা। তো দেখো 13 নম্বরটা, 13 নম্বরটা আছে হচ্ছে আমাদের এটা যে কী পাচ্ছি আমরা মাইনাস কোসেক টু এক্স বাই টু প্লাস সি। তো দেখতে পাচ্ছ যে 13 নম্বরটা হবে আনসার মাইনাস কোসেক টু এক্স বাই টু প্লাস সি। তো দেখো এবার 14 নম্বরটা, মানে আজকে লাস্ট অঙ্ক আমাদের। তো বলেছে যে এম ইজ নট ইকুয়াল টু 0 হলে আমাদের দেখাতে হবে এটা কত। তো দেখো এটা অবশ্যই তোমরা নিজেরাই পারবে, তবুও দেখো আমি দিচ্ছি বলে। তো দেখো এটা হচ্ছে একটা সূত্র, এটা সূত্র। তো দেখো এর আগের দিন আমরা যে ভিডিওটা করেছি, যদি সেই ভিডিওটা তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখো। সেই ভিডিওটা দেখলে তোমাদের এই অঙ্কটা শুধু একটা সূত্র দিয়েছে আর কিছুই না। তো দেখো এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স, মানে হচ্ছে সেক এম এক্স বাই এম প্লাস সি। তো এটি হচ্ছে আমাদের আনসার। তো যেখানে আমাদের দেখো এখানে বলে দিয়েছে যে এম ইজ নট ইকুয়াল টু 0, কারণ দেখো এম ইকুয়াল টু 0 হলে আমাদের সেক এম এক্স বাই 0 হবে, মানে এটা আনডিফাইন হবে। তো এর জন্য ওরা আগে থেকেই বলে দিয়েছে যে এম ইজ নট ইকুয়াল টু 0। তো তোমরাও বাসায় লিখবে যে এম ইজ নট ইকুয়াল টু 0। তো দেখো আমাদের তাহলে এর আনসারটা হবে হচ্ছে সেক এম এক্স বাই এম প্লাস সি, তো মানে সি নাম্বারটা হবে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। ধন্যবাদ।